সোশিয়াল মিডিয়াত ভাইরাল হওয়া কেইখনমান আলোকচিত্র। আর এতিয়া এই আলোকচিত্র কেইখন বিতর্কৰ আবর্তত। মঙ্গলবারে আমগুৰিৰ সৌরশক্তি কেন্দ্র কার্যালয়ত অনুষ্ঠিত হয়েছিল এখন বিশেষ বৈঠক। আমগুৰিত হবলগীয়া সোলার পাওয়ার প্রজেক্টর বাবে এই বৈঠক আয়োজন করা হয়েছিল, যত উপস্থিত আছিল বিধানসভার রাজহুয়া খণ্ডর সমিতি। বহি থকা আটাইকেইগৰাকীর সম্মুখত থকা টেবুলের আয়নার গিলাসত এক বিশেষ পানীয়। এই আয়নার গিলাসর ভিতরত আসলতে আছে কি? দিন দুপুরতে আসলতে বৈঠকলৈ অহা অতিথিক কি পানীয় আপ্যায়ন করা হয়েছে? এই বিশেষ পানীয় দিয়া এই আয়নার গিলাসটোর ডিজাইন অলপ সুকিয়া দেখুন। আর এই ফটো কেখনক লয়েই এতিয়া বিতর্ক। সোশিয়াল মিডিয়াত এই ফটো কেখন ভাইরাল হওয়ার লগে লগে সকলোরে একই প্রশ্ন, আয়নার গিলাসত আসলতে এয়া বিয়ের নে মদ? সোশিয়াল মিডিয়াত এইদরেই এই আলোকচিত্র কেখনে তুমুল বিতর্ক সৃষ্টি করার সময়তে প্রতিক্রিয়া প্রকাশ করিলে আমগুৰিৰ বিধায়ক প্রদীপ হাজরিকাই। তেওঁর মতে আয়নার গিলাসত এয়া আছিল আপেলর রসে। আপেল জুস মানে আপেল জুসটো কালারটো তেনেকুৱা। এতিয়া যদি আমি যদি আনারসর জুসও দি দিলোহেঁতেন তেতিয়াও এইটো কালার এনেকুৱা হ'ব। সেইটো কালার তাহলে জানিব লাগে, যিটো লাগিছে সেইটো জানিব লাগে। এই বস্তুটো সব আছে, এভরিথিং আছে। তার মানে প্রথমতে যেহেতু তেওঁলোকে গরমত আহিছে সেখানে তেওঁলোকক জুস খাবলৈ দিছিল আৰু। কিন্তু তেওঁলোকে মানে ডিসকাশনত যেহেতু লাগি আছে সেইটো সন্মুখতে আছে, তেতিয়া খোৱা নাই, পিছত লাহে লাহে খাইছে বুজিনো। চাহো আহিলে, এইবোৰ মিঠাই চিঠাইও দিলে, গোটেইবোৰৰ লগত একেলগেই মানে খাইছে। ইপিনে বৈঠকত উপস্থিত থকা শিৱসাগৰৰ আৰক্ষী অধীক্ষক সুবোধ সোণোৱালৰো একেই মন্তব্য। গৰম কাৰণে অতিথিক প্ৰদীপ হাজৰিকাই প্ৰথমে আপেলৰ ৰস দি আপ্যায়নৰ ব্যৱস্থা কৰিছিল। তেখেতসকলে তাতে অতিথিসকলক যি চাহ তামোলৰ যোগান ধৰিছিল মিটিঙতে, অৱশ্যে তেতিয়া আমি তাত আছিলোঁ আৰু আমাক তাতে লগতে চাহ তামোলৰ লগতে আমাক মিঠাই দিছিল আৰু আপেলৰ জুচ দিছিল খাবলৈ। তাৰ বাহিৰেতো মই আৰু একো নাজানো। মানুহে বহুত ভুল কৰে, মই সোণোৱাল সম্প্ৰদায়ৰ মানুহ, মানুহে মোক মদ খায় বুলি ভাবে। আজিলৈকে কিন্তু মই মদ খাই পোৱা নাই। আপেলৰ জুচ তাত সেইদিনা খাইছোঁ আটাইসকলে। তেতিয়া এজন মাননীয় সদস্যই কৈছে যে বাহিৰৰ গিলাচৰ চেহেৰা দেখি ভিতৰত কি আছে ধৰিব নোৱাৰি দেই, আমি চবেই খুব হাঁহিছোঁ। জনপ্ৰতিনিধি আৰু বিশিষ্ট ব্যক্তিক আপ্যায়ন কৰা এই আয়নাৰ গিলাচত আচলতে কি আছিল তাক লৈ কিন্তু এতিয়াও বিতৰ্কৰ অন্ত পৰা নাই। কেমেৰা পাৰ্চন হিমাংশুৰ সৈতে শিৱসাগৰৰ পৰা অতনু বৰা আৰু কেমেৰা পাৰ্চন এলবাৰ্ট বেণ্ডৰ সৈতে দিব্য বৰদলৈ, নিউজ লাইভ, গুৱাহাটী।